সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইগুনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ভোটে জিতেই বিরাট সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণের উদ্দেশ্যে তিনটি বিরাট সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন সুখবর শোনালেন জানবো আজকের ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন মধ্যখান থেকে স্কিপ করবেন না এমনটা হতে পারে দুই অথবা তিন নম্বর সুখবরটি আপনাদের খুবই প্রয়োজন ছিল কিন্তু স্কিপ করার কারণে আপনি সেটাকে মিস করে গেছেন সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে প্রতিবারের মতন একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না প্রশ্নটি হলো এবারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী কে হয়েছেন অবশ্যই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি ক্ষমতায় ফেরার প্রথম দিনে কৃষকদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবার থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাবেন দেশের সমস্ত কৃষক এর ফলে লাভবান হবেন প্রায় চোদ্দ দশমিক পাঁচ কোটি কৃষক একই সঙ্গে পাঁচ কোটি কৃষকের জন্য দশ হাজার কোটি টাকা পেনশন প্রকল্পের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ছোট কৃষকদের বছরে ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পিয়ুষ গোয়েল প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় দুই হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকরাই পেয়েছেন আর্থিক সহায়তা ওই প্রকল্পে পাঁচ কোটি ছোট ও প্রান্তিক কৃষক লাভবান হয়েছেন দেশের সমস্ত কৃষক অর্থাৎ চোদ্দ দশমিক পাঁচ কোটি কৃষককে প্রকল্পে এখন সামিল করল মোদী সরকার প্রকল্প চালাতে রাজকোষে প্রতি বছর খরচ হবে সপ্তাশি হাজার কোটি টাকা কৃষিমন্ত্রীর কথায় দেশের কৃষকদের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী এটা উনারই সিদ্ধান্ত কৃষকদের আয় দ্বিগুণ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার অর্থাৎ আগে শুধুমাত্র দুই হেক্টরের কম জমি যাদের ছিল তারাই এই সুবিধা পেতেন এখন কিন্তু সমস্ত কৃষকরাই এই সুবিধা পেতে চলেছেন দ্বিতীয় সুখবর অনুযায়ী কিন্তু কৃষকদের পেনশন দেওয়ার কথাও ঘোষণা করলো মোদী সরকার পাঁচ কোটি কৃষকদের পেনশন প্রকল্পের আওতায় আনা হবে আঠারো থেকে চল্লিশ বছর বয়সে কৃষকরা পাবেন এই সুবিধা ষাট বছর বয়সের পর মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কৃষকরা প্রতি মাসে একশো টাকা কৃষক যদি দেয় সমপরিমাণ অর্থ দেবে সরকার এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে চোদ্দো হাজার কোটি টাকা এবং পশুদের টিকাকরণের দেওয়ারও ব্যবস্থা করেছে মোদী সরকার পশুদের অসুখ থেকে বাঁচাতে টিকাকরণ প্রকল্প চালু করেছে সরকার গরু বলদ মহিষ ভেড়া ছাগল ও সুয়রদের পা ও মুখের অসুখ থেকে দূরে রাখতে এই টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে এই জন্য তেরো হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বন্ধুরা এরপরে সুখবর অনুযায়ী কিন্তু গতকাল রায়সিনায় সিনায় শপথ গ্রহণের পর শুক্রবার দুপুরে মন্ত্রীদের দায়িত্ব তথা বন্টন করলেন প্রধানমন্ত্রী তারপর বিকেলে মন্ত্রিসভার বৈঠক এনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে অন্যতম হল ছোট দোকানদার ব্যবসায়ী ও ক্ষুদ্র বিক্রেতাদের এবার পেনশন স্কিম চালু করবে মোদী সরকার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার সাংবাদিক বৈঠক করে জানান জিএসটি সহ যেসব দোকানদার ব্যবসায়ী ও খুচরো বিক্রেতার বছরে দেড় কোটি টাকার কম তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর المدهق গোটা দেশে সোয়া তিন লক্ষ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলবে জাভরেকর আরও জানান যারা নাম নথিভুক্ত করবেন তারা ষাট বছরের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন তবে নাম নথিভুক্ত করার জন্য এবং পেনশন পাওয়ার জন্য ব্যবসায়ীদের মাসে ন্যূনতম আমানত জমা করতে হবে প্রতি মাসে কাকে কত টাকা চাড়া দিতে হবে তা ব্যবসায়ীর বয়সের উপর নির্ভর করবে অনেকটাই বিমার প্রিমিয়ামের মতনই হবে যেমন আঠেরো বছর বয়সে যদি আপনি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে রোজ দু টাকা করে অর্থাৎ মাসে মাত্র ষাট টাকা চাঁদা দিতে হবে উনত্রিশ বছর বয়সে কেউ নাম নথিভুক্ত করলে তাকে মাসে একশো টাকা করে চাঁদা দিতে হবে আর চল্লিশ বছর বয়সে যদি কেউ নাম নথিভুক্ত করে তাহলে তাকে মাসে দুশো টাকা করে দিতে হবে আবার সরকার তাদের অ্যাকাউন্টে ম্যাচিং গ্রান্ট দেবে অর্থাৎ আপনি যদি দুশো টাকা দেন সরকারের তরফেও কিন্তু সেই অ্যাকাউন্টে দুশো টাকা করে দেওয়া হবে হিসাব মতন মোট তিন কোটি ব্যবসায়ী এবং দোকানদার এই প্রকল্পের জন্য উপকৃত হবেন তো বন্ধুরা এই তিনটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পগুলি আপনাদের সবচেয়ে ভালো হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন